আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসি আসছি। ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা সার্কুলার বক্স মানে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে মানে কম ব্যবহার করব। যদি না ব্যবহার করে পারি তাহলে মনে করেন আমাদের জন্যই ভালো হবে। চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার, ঠিক আছে, একটা পাওয়ার। এই পাওয়ারটা আসছে আপনি মনে করেন এখান থেকে ঘুরে এসে আপনি এই যে এই পাশে রুমে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড থেকে আপনি ব্যান দিয়ে মনে করেন ওই রুমে বা এই জায়গায় পাওয়ারটা নিয়ে আসা হয়েছে। এখন দেখেন এখানে ওই আগে যে মিস্ত্রিটা আছে এখানে মনে করেন সার্কুলার বক্স দিছে, আপনার ব্যান খাইছে মানে ব্যান ব্যবহার করেছে একটা দুইটা, এখানে সার্কুলার বক্স দিছে। এখানে যদি আমরা ব্যান দিয়ে পারি, ব্যান দিয়ে যদি করতাম তাহলে মনে করেন আমাদের সার্কুলার বক্সটা লাগতো না। আমাদের এখানে তিনটে ব্যান খাইতেছে, যদি মনে করেন তিনটে ব্যানে আমরা খুব সহজেই ইজিলি জিআইতার প্রবেশ করাতে পারি। এখানে মনে করেন যদি আমি আবার এই সার্কুলার বক্স দিয়ে যদি করি তাহলে মনে করেন প্লাস্টার করার সময় এখানে ফাঁকা রাখবে এবং তার টানার সময় আমাদের এখানে ভেঙে পরিষ্কার করে মনে করেন তার টানতে হবে, তার ঢুকাইতে হবে। তারপর আবার মনে করেন তার ঢুকানোর পর আবার প্লাস্টার করতে হবে, এটা মনে করেন কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা রিপেয়ারিং কাজ করতে হবো তখন কিন্তু মনে করেন আমরা জানবো না যে এখানে যে আমাদের সার্কুলার বক্স ছিল বা এখানে জয়েন্ট আছে, ঠিক আছে, কারণ এটা তো প্লাস্টার দিয়ে আটকে রাখা হবে। তো এই জন্য মনে করেন এইসব জায়গায় আমাদের যদি একটা ব্যান খাওয়াই দিই, একটু ব্যান খাওয়াই দিয়ে যদি জিআইতার ধুয়ে রাখি তাহলে মনে করেন আমাদের এখানে পরবর্তীতে ভাঙা লাগে না এবং মনে করেন কোনো মানে প্লাস্টার করা লাগে না এবং তার টানে কষ্ট হয় না। এবং মনে করেন রিপেয়ারিং কাজের ক্ষেত্রে যদি আমরা মনে করেন কাজ করি তখন আমরা এখান থেকে তার টান দিলে মনে করেন আমরা এখানে খুব সহজে তার পাবো, মনে করেন আমাদের তারে কোনো ঝামেলা হবে না এবং খুব সেফটিভাবে আমরা কাজ করতে পারবো। এইভাবে আমরা মনে করেন সার্কুলার বক্স কমাইতে পারি। তারপর মনে করেন আপনি এই যে দেখেন বেসিংয়ের ক্ষেত্রে এখানে আবার মনে করেন সার্কুলার বক্স আছে, এখানে আপনি বেসিং হবে, বেসিংয়ের লাইট পয়েন্টে সার্কুলার বক্স নিয়ে যদি আমি একটা ব্যান দিতাম তাহলে মনে করেন এখানে ব্যান হয়ে চলে আসতো। পরে দেখেন এই যে এই ওয়ালে এবং এই ওয়ালে টাইস হবে, এই এই ওয়াল এবং এই ওয়ালে টাইস হবে, ঠিক আছে, ওইখানে সার্কুলার বক্স আছে, ওইটা যদি আমরা যদি না দিয়ে মনে করেন এরকম উপরে উঠাই দিতাম, যেন এখানে উঠে দেওয়ার পর এখান থেকে গ্রুপ কার্ডটা নিয়ে যদি এখানে নামা দিতাম তাহলে মনে করেন আপনার সার্কুলার মানে এই যে এখানে সার্কুলার বক্স লাগতো না এবং মনে করেন কোনো সার্কুলার বক্স লাগতো না। আর এই লাইনটা আসছে আপনার এই যে এখানে এই সুইচ বোর্ডের যে লাইনটা, এই লাইনটা আসছে মনে করেন আপনার এই পাশ থেকে, দেখেন উপরে একটা সার্কুলার বক্স আছে এবং মনে করেন এখানে একটা সার্কুলার বক্স আছে। আমাদের উপরে সার্কুলার বক্স দিলে হয়তো, ঠিক আছে, এখান থেকে ব্যান দিয়া আমরা মনে করেন এখান থেকে ব্যান দিয়া এই পাশে আনিয়ে রাখতাম, ঠিক আছে, আবার এখানে লাগলে দুইটা ব্যান দিতাম বা একটা সার্কুলার বক্স দিতাম, পরে উপরের দিক উড়ে উপরের দিক নিয়ে পরে এখান থেকে নিয়ে ঘুরে এনে এখানে আনতাম, এখানে আবার মনে করেন ফলসাতে একটা ঢুকাই দিতাম পাইপ, ঠিক আছে, অ্যাডজাস্ট ফ্যানের জন্য বা ফলসের লাইট পয়েন্টের জন্য, তারপর ওইখান থেকে মনে করেন আমার সুইচ বোর্ডে তারটা নামাই দিতাম। এরকম মনে করেন আমাদের ওই যে সার্কুলার বক্সটা ওইটা লাগতো না, এটা লাগতো না, পরে আপনার এইখানে যে সার্কুলার বক্সটা আছে এটাও লাগতো না, ঠিক আছে, উপরেরটা হলে চলতো। তারপর মনে করেন আবার এইখানে দিয়েছে দেখেন এই সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে যদি আমরা মনে করেন ওই যে ওইখান থেকে আমাদের ছাদে পাইপ হয়েছে ওইখানে, ওইখান থেকে যদি আমি মনে করেন পাইপটা নামাইয়া এখানে রাখতাম, তারপর এখান থেকে আমাদের দুইটা পাইপ এখানে আবার এইচডিভি হবে, এখান থেকে একটা ডাইরেক্ট পাইপ মনে করেন জয়েন্ট বক্স রেখা বা সার্কুলার বক্স একটু ফাঁকা রেখা, ঠিক আছে, এখান থেকে যদি আমি মনে করেন এইচডিভিতে মনে করেন একটা ডাইরেক্ট পাইপ দিতাম আর একটা পাইপ মনে করেন এখান থেকে মনে করেন এখানে ব্যান দিয়ে পরে সুইচ বোর্ডে নামাই দিতাম, তাহলে এখানে আমাদের ব্যান মানে সার্কুলার বক্স ব্যবহার করা লাগতো না, ঠিক আছে। এরকমভাবে আমাদের মানে সার্কুলার বক্স হিসাব করে কাজ করলে মনে করেন আমাদের সার্কুলার বক্স বেশি লাগে না। তারপর মনে করেন এইরকম আমাদের কাজ বাজ করলে আমরা সার্কুলার বক্স কম ব্যবহার করতে পারি। এই তারপর দেখেন এই একটা আপনি এখান থেকে সেম অবস্থা, এখান থেকে মনে করেন আপনার সুইচ বোর্ডে একটা ডাইরেক্ট ব্যান দিয়ে নামাই দিতেন, ঠিক আছে, ওইখানে একটা ব্যান দিয়া আর এরপর ওইখানে জয়েন্ট বক্স জয়েন্ট রেখে তারপর এখানে জয়েন্ট রেখে তারপর ডাইরেক্ট একটা পাইপ
এসডিপি সরিয়ে দিয়ে হোল করে ব্যান্ড দিয়ে আপনি টাটা নিতে পারতেন। এরকমভাবে কাজ করলে মনে করেন আমাদের সার্কুলার বক্স কম ব্যবহার করা হবে, মানে সার্কুলার বক্স খুব কম ব্যবহার হবে এবং পরবর্তীতে আমরা কাজ করলে আমাদের তার টানার সময় ভাঙা ছোড়া কম লাগবে। এবং মনে করেন আমরা যদি তার টানা পরে যদি মনে করেন রিপেয়ারিং কাজ করতে হয় তখন মনে করেন খুব সহজে আমরা মানে তারগুলো মানে চেঞ্জ করতে পারবো বা খুব সহজে আমরা লাইন পাবো। ঠিক আছে, এভাবে আমাদের সার্কুলার বক্সগুলো কম এরকম কাজ করলে আমরা প্ল্যান করে যদি কাজ করি তাহলে আমরা মনে করেন সার্কুলার বক্সগুলো কমাইয়ে মনে করেন ব্যবহার করতে পারি। এই সার্কুলার বক্স ব্যবহার করলে মনে করেন আমাদের কাজের যে মানে সুবিধা তেমন একটা বেশি হয় না। যদি মনে করেন আমরা যদি সার্কুলার বক্স কম ব্যবহার করে যদি আমরা জিএতে ব্যবহার করে রাখি তাহলে মনে করেন আমাদের কাজের সুবিধা বেশি হয়, বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাই যদি আমরা যদি মনে করেন দুইটা তিনটা যেখানে ভ্যান খায় তিন চারটা সেখানে যদি আমরা সার্কুলার বাস যদি না দিয়ে যদি আমরা ডাইরেক্ট ভ্যান দিয়ে যদি মনে করেন জিএতে ঢুকাই রাখি তাহলে কিন্তু আমাদের মনে করেন এই সার্কুলার বাসে ভেদালটা লাগলো না এবং পরবর্তীতে ভাঙ্গা চুরা কোনো কাজেই মনে করেন আমাদের সমস্যা হলো না। ঠিক আছে, রিপেয়ারিং কাজ করেন তার টানা করেন সব কাজে আমাদের সুবিধা হইবে। তো এই জন্য মনে করেন আমরা এই জন্য আমার আজকে ভিডিও টিউটোরিয়ালটি করা যেন আমরা কাজ করার সময় অবশ্যই প্ল্যান করে কাজ করব আর সার্কুলার বক্স যত কম ব্যবহার করা যায় এদিকে খেয়াল রাখতে হবে। মনে করেন এই যে আমার আজকে ভিডিও টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।